দেখুন, আমাদের জেলা সভাপতি এবং মাননীয় বিধায়ক বাবা দাস মহোদয় আছেন। আমাদের জেলার পার্টির একটা ডিসিশন, প্রত্যেক মণ্ডলে এরকম একটা জমায়েত করা। আমরা নাম দিয়েছি অটল সংকল্প র্যালি ও সমাবেশ। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন জাস্ট দুই দিন আগে 25 তারিখ আমরা পুরো দেশে আমরা সেই দিনটাকে আমরা সুশাসন দিবস হিসেবে পালন করেছি। তো অটল বিহারী বাজপেয়ীজি আমাদের এই দেশের জন্য যেভাবে কাজ করেছিলেন, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতান্ত্রিক সরকারের যে দায়িত্ব জনগণের সেবা করা, জনগণকে সুবিধা দেওয়া, এবং সেই জন্য তিনি যেভাবে গরিবমুখী এবং প্রকল্পগুলি হাতে নিয়েছিলেন দেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য, তো ওনার যে কর্মধারা যেটা শুরু করেছিলেন সেটাকে এখন অব্যাহত রাখছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো আমাদের নরেন্দ্র মোদীজির ইচ্ছা যে অটল বিহারী বাজপেয়ী দেশের জন্য যে অবদান রেখেছিলেন সেটা যেন আমরা মানুষের মধ্যে নিয়ে যাই। প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি তো প্রয়াত অটল বিহারী, তো নতুন জেনারেশন যারা, আমরা যারা কম বয়সী, অনেকেই জানেন না অটল বিহারী বাজপেয়ীর জীবন কাহিনী বা দেশের জন্য ওনার যে বলিদান, দেশের জন্য ওনার যে স্যাক্রিফাইস করেছিলেন তিনি, সেটা আজকে যে আমাদের যুবকদেরকে, যুবদীদেরকে এটা প্রচার করা দরকার। কারণ ওনার অনেক নীতির ফলে আমরা উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা সহ আমরা এখন যেভাবে এগিয়ে চলছি উন্নয়নের ধারায়, সেটা শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। স্যার, একটু জিজ্ঞেস করতে চাইছি, এখন যেটা বললেন যে প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, ওনার জীবনী জানতে গেলে আপনার কি মনে হয় প্রথম স্কুলে, প্রাথমিক পর্যায়ে তার স্কুলে কোনো পাঠ্য বইয়ের মধ্যে কোনো একটা লেসন এরকম ঢোকানো যায়? একদম ভালো প্রশ্ন করেছেন। আমরা পুরো ভারতবাসী আমরা তো চাইছি যে একজন প্রধানমন্ত্রীর জীবন, ওনার কাহিনী, ওনার প্রধানমন্ত্রী হিসাবে কাজের যে বিভিন্ন দিক আমরা সবাই জানি, সেটা তো দেখবে সরকার। তো আমরা যারা ওনার দলের এবং দেশবাসী, আমরা তো চাইছি ওনার এরকম হোক। আমরা পার্টির মাধ্যমে তো সেটা করছি বিভিন্ন পুস্তক পুস্তিকার মাধ্যমে, বাকি তো আমাদের সরকার ভাববে। কিন্তু এটা ঠিক যে ওনার মতো প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার পরে তুলনা হয় না। উনি যেভাবে কাজ করেছেন, সবাইকে নিয়ে কাজ করার ওনার যে মানসিকতা, তো এটা আমাদের শিক্ষণীয়। স্যার, উনি তো একজন ভালো একজন লেখক, কবি ছিলেন বিশেষত। উনি আসলে কোনো লাইন কি মনে পড়ে আজকে আপনি এই মঞ্চে দাঁড়িয়ে কোনো কবিতার লাইন? উনি একটা কথা বলেছিলেন যে এই এই যে রাষ্ট্র, এটা একটা জিতা জাগতা একটা রাষ্ট্রপুরুষ। তো এটা কমল খেলে গা, হ্যাঁ সুরজ নিকলে কুলে গা, অন্ধারা ছুটিয়ে গা।